রাস্তায় নামতে হবে, এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে আমাদেরকে, কোনো নির্দেশের অপেক্ষা না থেকে। আজকে যারা বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দেয়, আমি মনে করি আমাদের ওই নির্দেশের অপেক্ষা না থেকে যুবদল ছাত্র দলের নেতারা যারা আছেন, মহানগরের নেতারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, তারেক রহমান ওখানে নির্দেশ দেবে, বিএনপির স্ট্যান্ডিং কমিটি এখানে সিদ্ধান্ত নেবে, ততক্ষণের অপেক্ষা নয়। আজকে বেগম খালেদা জিয়াকে যাকে হত্যা করতে চায়, তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে আমাদেরকে। জিয়াউর রহমান ওদিনও কারো নির্দেশের অপেক্ষা ছিলেন না, কালুরঘাট গেটার থেকে ওই শেখ মুজিবুর রাজশাহী সরি পাকিস্তানের জেলখানায় ছিলেন, আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, জিয়াউর রহমান কারো নির্দেশের অপেক্ষা না থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিচ্ছে, আর আমরা ঘরে বসে থেকে বক্তব্য দিয়ে এটা হবে না। জনগণকে রাস্তায় নামিয়ে এর বিচারের দাবিতে আমাদেরকে ঢাকা শহরকে অচল করে দিতে হবে। এই ঢাকা শহর যদি আমরা অচল করতে পারি, তবে হাসিনার পতন হবে। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু এটুকু বলতে চাই প্রিয় ভাই আমার, যেহেতু স্যার বলবে আমি আর বলতে চাই না, এরপর সালাম ভাই বক্তব্য দেবে। আপনাদের কাছে একটা অনুরোধ, নাসিরুদ্দিন পিন্টুর হত্যার বিচার আমরা দেখে যেতে চাই। যারা নাসিরুদ্দিন পিন্টুকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলাদেশের জনতা আর আদালতে আমরা করতে চাই। এই ঘরে বসে থাকা হবে না, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান, এবং নাসিরুদ্দিন পিন্টুর বিচার হবে। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। জেলখানায় থেকে পিন্টু ভাই যতগুলি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, জেলখানায় থেকে পিন্টু ভাই যা করেছে বাইরের থেকে আমরা সকলে মিলে তা করতে পারি না। আমার মনে হয় যে এই কারণে এই সরকার ওনাকে বাঁচতে দেয়নি, পয়জনিং করে চিকিৎসা না দিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে। আজকে যদি নাসিরুদ্দিন আহমেদ পিন্টু থাকতো, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যেদিকে হেঁটে যেত, লক্ষ লক্ষ নেতা কর্মীরা সাহসে বলিয়ান হয়ে সেই দিকে হাঁটতো এবং এই সরকারের তত্ত্বকে তছনছ করে দিয়েই ঘরে ফিরে যেত। আজকে হয়তো নাসিরুদ্দিন আহমেদ পিন্টু নাই, কিন্তু আমরা যারা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সাথে রাজনীতি করেছি, আমাদেরকে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর রেখে যাওয়া পথে, দেখে যাওয়া পথে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, আমাদের মাঝ থেকে ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়েছে, আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে সুফিল বাণী বাবুর মতো অনেক অনেক যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব, সকলে আজকে খুব দরকার ছিল। আজকে যখন রাষ্ট্র সংকটে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংকটে, গণতন্ত্র সংকটে, যখন বাংলাদেশ একটি তাবেদের রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের মুখে, তখন আসলে ওনাদেরকে খুব দরকার ছিল। প্রিয় বন্ধুরা, চীনের দুঃখ আমরা বলি হুয়াং হো, আর বাংলাদেশের দুঃখ বর্তমান রংঘাটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চোর লুটেরা চোরা কারবারি মাফিয়াদের গটমাদার গণতন্ত্র হত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ, যার কথা শুনলে গা রিলি করে ওঠে, যিনি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, যিনি তার অবৈধ শাসনকে পাকাপোক্ত করার জন্য গুণ খুন এবং নির্যাতন করেই যাচ্ছেন, এক কথায় বলতে গেলে যার যার মুখ থেকে প্রত্যেকটি নিঃসৃত পানি এদেশের জনগণের কানে যখনই পৌঁছায় গা রিলি করে ওঠে লজ্জায় ঘৃণায় ক্ষোভে। তিনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও বিভিন্ন সময় অশালীন মন্তব্য করেছেন, অথচ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি কখনো কখনো কারো বিরুদ্ধে একটি একটি সফট ল্যাঙ্গুয়েজও বাঁকা বাঁকা উচ্চারণ করেন নাই, ভদ্রতা কি জিনিস, সভ্যতা কি জিনিস, সৌজন্যতা কি জিনিস শেখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সকলকে অনুসরণ করতে হবে। সেই নেত্রীকে নিয়েও কিন্তু আজকে অবৈধ অবৈধ প্রধানমন্ত্রী মন্তব্য করে চলেছেন। আপনি যে মন্তব্য করেছেন সে মন্তব্যের জবাব দেওয়ার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি পরিবার আজকে ঐক্যবদ্ধ। দেশনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথে ফয়সালা করার জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধে জামার প্রস্তুতি গ্রহণ করেছি। দেশনায়ক তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বক্তব্য লম্বা করব না, সব শেষে বলে যাই আগামী দিনের কর্মসূচি আর ঘরোয়া কর্মসূচি হবে না, আর অডিটোরিয়ামের ভিতরে কোনো কর্মসূচি হবে না।
রাজপথেই হবে কোন পারমিশন ছাড়াই সে কর্মসূচি বাস্তবায়ন করে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব তাহলেই নাসিরুদ্দিন আহমেদ পিতৃর প্রতি যথাযথ সম্মান দেখানো হবে সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক বাংলাদেশের গৌরব আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু অমর হোক ধন্যবাদ জানাচ্ছি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইকে সংগ্রামী নেতৃবৃন্দ আজকের আমাদের শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর খন্দকার মোশাররফ স্যারের অনুরোধ আপনারা সবাই যারা বক্তব্য রাখবেন এখানে তারা অন্ততপক্ষে স্যার যারা অনুরোধ রাখবেন তারা দয়া করে নেতৃবৃন্দের কথা বলবেন আর আমাদের যে প্রধান অতিথি আছে তার আর বাকি সবার নামটা সময় সংক্ষেপের জন্য না বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সোনালী ফসল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ প্রচার সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম খান আলিম ভাই পর্যায়ে বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমানির রহিম আমাদের একসময়ে হাত ধরে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম আমি 1986 সালে এসএসসি পাশ করে তিতুমীর কলেজে ভর্তি হয়েছিলাম সেই সুবাদে তিতুমীর কলেজ ছাত্রবাসে আমি একজন আবাসিক ছাত্র ছিলাম একদিন হঠাৎ করে শুনলাম যে আজকে সন্ধ্যার পর টিভি রুমে জাতীয়তাবাদী ছাত্রদলের সিরাজ ছাত্রবাস শাখার একটি কর্মী সভা হবে যথারীতি 8:30 দিকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হতে শুরু হলো দেখলাম একটি লাল গেঞ্জি পরা টকবগে যুবক আমাদের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি কেউ নন তিনি ছিলেন আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি আমাদের স্মরণ সভার মধ্যমণি জনাব নাসিরুদ্দিন আহমেদ পিন্টু সেদিন নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর উপস্থিতিতে তিতুমীরে কলেজ ছাত্রাবাসের কর্মী সভার মধ্য দিয়েই আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম দায়িত্ব পাই ওই দিন আমাকে ছাত্রাবাস শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আজকে অত্যন্ত পরিতাপের বিষয় সেই একজন দক্ষ সংগঠক একজন সাহসী বীর একজন প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা জিয়া পরিবারের একজন বিশ্বস্ত